আসসালামু আলাইকুম গাইজ। এই যে এতগুলা দেখে আবার আমাকে ভাবিয়ে না যে আমি ফলের দোকানদার। আসলে আজকে মানে আমরা কোরিয়াতে যেগুলা কিনি বা ফ্রুটস বা শাকসবজি খাই, তো এগুলা হচ্ছে মানে কেমন দামে আমরা কিনি বা এগুলা কেমন দাম সেটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্যই হচ্ছে আর কি যে এই ভিডিওটা বানানো। তো আজকে অনেকগুলা বাজার করছি, সেই জন্য বানাইতেছি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার মানে কোরিয়ান ফ্রুটস। এটা সম্ভবত বাংলাদেশে নাই, কাছে থেকে দেখাই। দেখেন, এটা সম্ভবত বাংলাদেশে নাই। এটা হচ্ছে আপনার কমলা লেবুর মতোই খাইতে। তো এটা হচ্ছে মানে 5টা নিছি। এই 5টার দাম হচ্ছে আপনার কোরিয়ান ওয়ানে মানওয়ান, মানওয়ান মানে হচ্ছে 10,000 টাকা, আর সেটা হচ্ছে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আপনার 866 টাকা যেটা দাম হয় আর কি। আর এই 2টা গাজরের দাম বাংলাদেশি টাকায় প্রায় 180 টাকার মতো। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার চেরি ফল। দেখেন, এটাও সম্ভবত বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না, হয়তো যাইতে পারে নাও যাইতে পারে। তো এই ফলটা অনেক মজা, আমার কাছে ভালো লাগে অনেক। তো এটা হচ্ছে আপনার মানে 500 গ্রাম ফল, এটার দাম হচ্ছে প্রায় আপনার 900 টাকার মতো। আর এটাকে কি যেন বলে, ব্রকলি নাকি, এটা হচ্ছে আপনার প্রায় 180 টাকা। এই ছোট্ট একটা, এটা মনে হয় 250 গ্রাম থেকে 300 গ্রামের মতো হবে। আর এটা হচ্ছে ডালিম, ডালিম এটা হচ্ছে আপনার প্রায় 450 টাকার মতো এই একটা ডালিম। মানে এদেশে যেরকম ইনকামও সেরকম খরচও। আর আনারস, আনারস এটা হচ্ছে এখন বাংলাদেশে আনারস পাওয়া যাচ্ছে কিনা জানি না, এখানে পাওয়া যাচ্ছে। আনারস হচ্ছে আপনার কোরিয়ান ওয়ানে 4,000, এটা 360 টাকার মতো, 360 টাকার মতো এই আনারসটা। এটা মানে আমার কাছে মনে হয় যে স্যাটিসফাইড এটা কিনে, অন্যগুলার দাম বেশি মনে হয় আমার কাছে। আর এটা হচ্ছে কলা, এখানে প্রায় 17-18টার মতো কলা আছে। কোরিয়াতে অবশ্য কলা পাওয়া যায় না, কলা নিয়ে আসতে হয় আপনার এখানে, এগুলো ফিলিপিন, এগুলো ফিলিপিন থেকে নিয়ে আসছে। তো এই কলাগুলোর দামও আপনার প্রায় 630 থেকে 650 টাকার মতো বাংলাদেশি টাকায়। আর এখানে হচ্ছে একটা ফুলকপি আছে, যেটা আপনার ধরেন সর্বোচ্চ 700-800 গ্রাম হবে। তো এটা হচ্ছে প্রায় 540 টাকা এই জিনিসটার দাম। তো আমরা আসলে এখানে কোরিয়ানরা মানে যত বেশি হচ্ছে আপনার বেতনও দেয়, মানে এখানে চলাফেরা করতে গেলে সেরকম টাকা পয়সা খরচও করা লাগে, ঠিক আছে। সব যে শুধু মানে ব্যাংকে জমানোর ওরকম কিছু নাই। আমাদের খাওয়া দাওয়াতে দেখা গেল যে প্রায় মাসে হিসাব করতে গেলে 20,000 টাকায়ও হয় না যদি ঠিকভাবে খাওয়া দাওয়া করে, আনুষঙ্গিক সব বাদে শুধু খাওয়া দাওয়ার খরচটা আর কি, অনেক এক্সপেন্সিভ। তো যাই হোক, তারপরেও ইনকাম আছে, খরচ করতে কোনো সমস্যা নাই। তো ভিডিওটা এই জন্য বানাইলাম আর কি, যে নতুন যারা আসবে বা ইয়ে করবে তাদের একটু ধারণা হবে, বা বাংলাদেশের মানুষের ধারণা হবে যে আমরা কীরকম আসলে কীরকম দাম দিয়ে কিনে আমাদেরকে খাইতে হয় আর কি। সেই তুলনায় বাংলাদেশে তো এখন অবশ্য অনেক দাম কম আছে। বাংলাদেশে আসলে কি, যে যে দেশের হচ্ছে ওই দেশে, আমাদের দেশে তো ইনকাম কম ওই জন্য অনেক বেশি মনে হয়, এদেশে ইনকাম বেশি তারপরেও যে এত এক্সপেন্সিভ আমাদের কাছে কিছু মনে হয় না আর কি। তো যাই হোক, এই জন্য ভিডিওটা বানানো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।